ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବା ବିଗିଡ଼ିବାର ଲାଗିଛି ଏମିତି ଏମିତି ଉପାନ୍ତ ଅଞ୍ଚଳଠୁ ଆରମ୍ଭ କରି ଉପକୂଳ ପର୍ଯ୍ୟନ୍ତ ସବୁଠାରେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଅବସ୍ଥାର ବିକଳ ଚିତ୍ର ଦେଖିବାକୁ ମିଳୁଛି ଆମେ ବର୍ତ୍ତମାନ ପହଞ୍ଚିଛୁ ପିପିଲି ଗୋଷ୍ଠୀ ସ୍ୱାସ୍ଥ୍ୟକେନ୍ଦ୍ର ସାମ୍ନାରେ କିଛି ଅନଶନକାରୀ ଏଠି ବସିଛନ୍ତି ଧାରଣାକାରୀ ବସିଛନ୍ତି ସେମାନେ ଧାରଣା ଦେଇଛନ୍ତି ଏଇ ଯେଉଁ ପିପିଲି ଗୋଷ୍ଠୀ ସ୍ୱାସ୍ଥ୍ୟକେନ୍ଦ୍ରରେ ବିଭିନ୍ନ ସମସ୍ୟା ନେଇକରି ସେମାନେ ଏଠି ଧାରଣା ଦେଇଛନ୍ତି କ'ଣ ତାଙ୍କର ଦାବି ରହିଛି କ'ଣ ତାଙ୍କ ପ୍ରତିକ୍ରିୟା ରହିଛି ତାଙ୍କଠାରୁ ମତାମତ ନେବା ପିପିଲି ସରକାରୀ ଡାକ୍ତରଖାନା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅଞ୍ଚଳ ଏଠି ଜଣେ ଡାକ୍ତର ମାତ୍ର କାମ କରୁଛନ୍ତି ଆଉ ଆମେ ଆଜି ଏଥିପାଇଁ ଏ ଧାରଣାରେ ବସିଛୁ ଯେ ଆମରି ପାଞ୍ଚ ପାଞ୍ଚଟା ଦାବି ରହିଛି ଦାବି ରହିଛି ପିପିଲି ସରକାରୀ ଡାକ୍ତରଖାନାରେ ଚାରିଜଣ ସ୍ଥାୟୀ ଭାବେ ନିଯୁକ୍ତି ନିଅନ୍ତୁ ଡାକ୍ତର ଆଉ ପିପିଲି ଡାକ୍ତରଖାନା ପରିସରରେ ନିରାମୟ କେନ୍ଦ୍ର ଯେଉଁ ଅଛି ଚବିଶ ଘଣ୍ଟିଆ ଖୋଲାଯାଉ চিশ ঘটিয়া সেবা যোগাই দিয়ে যাও। চারি সরকার সুবিধা যে অগী মানুষ রোগী মানুষ সুবিধা সুব্যবস্থা করা যাও। বর্তমানে কেজ ডাক্তার অ স্বাস্থ্যসেবা কেভাবে চাল বর্তমান মাত্র জন ডাক্তর অগী মানে আসুক ফেরিক যাচ্ছেন সেবা পাই না যা মতামত রকুলে

এটি পিপিলি আও পুরী রোড যে সে অনেক এটি বহুত রোগী আসুক মানে এটি জন ডাক্তার অনেক যেন অক্লা হয়ে পরিশ্রম অক্লা হয়ে সে কোম করছে সাংেসাং রেফর করুচি ছ্বরক ছ নর গলাপরে বাটের রোগীটি মরিযু এটি নিরাময় সেটর আমার যে দাবি রয়ে নিাময় সে চব্বিশ ঘন্টা খোলা যাও। এবং ঔষধ বিতরণ ঠিক রূপে হো এই পৰিৱেশ শৃংখলা কৰা যাওঁ যে ৰোগী শজ্য়া হৈছিল তাৰ বি অৱস্থা আপোনাৰ দেখিলে জানিব সেইগৰাক পৰিচ্ছন্ন ৰখা ৰোগীটি যেমিতি গোটেই মানে ৰহিব সুস্থ হৈ যাব পিপিল মেডিকাল সেই প্ৰকাৰৰ ব্যৱস্থা কৰা যাওঁ প্ৰশাসন এমি লগাম ঝডা হৈ স্বাস্থ্য বিভাগ দিগৰে তা এই হ'ল গোটেই জ্বলন্ত উদাহৰণ প্ৰশাচনক আম তৰফুৰু অনেকবাৰ দাবীপত্ৰ দিয়া যায় এইটাই হ'ল আমাৰ কথা নুহে এটা সাৰা পিপিলৰ কথা জনসাধাৰণ কথা এই লোক মানে মানে দুখ সময়ৰ আছে এই হস খেপাই আচে নাই তুমি এইভাৱেশ এইভ ৰখা প্ৰশাসন পাখেৰে কণ হৈ পাৰে কিন্তু সাৰা পুৰী জিলাৰে পিপিলি বুদ্ধিজীৱী পাখেৰে আমাৰ গোটেই নিন্দনীয় ঘটনা আমাৰ দাবী ৰশংখলা ৰখা যাওঁ নিৰাময়ু চিছ ঘণ্টি খোলা যাওঁ ঔষধ বিতৰণ ঠিক ৰূপ হও এখন যি ৰোগী শয্যা আছে ৰোগী শয্যাৰ তাৰ উন্নতিকৰণ হ'ল তাৰ যি যন্ত্ৰপাতি আছে যন্ত্ৰপাতি হ'ব গোটেই বৈঠক ৰূম হ'ব যেমি গোটেই ৰাস্তা ক'ৰে ৰহিব কথা মে রোডে রহবা কথা আমার স্বাস্থ্য বিভাগ তাকে মেডিকাটা কনতার ছ প্রত্যেক দিগুল উন্নতিকরণ করা আমার দাবি নিশ্চিত ভাবে জায়গায় কথা পড়ুছে পিপিলি স্বাস্থ্যসেবা মধ্যে বিপর্যস্ত হয়ে পড়ছে অনেক জন অনশনকারী অনেক ধারণারত অতমত নেবা হ্যাঁ না বর্তমানে পিপিলি টোটাল জন যে পিপিলি বাসিন্দা এবং পিপিলি আখপাখল অঞ্চলের রহন সে আজ ভয়াবীত কেঁকি তাঁকর জীবন প্রত্যেক মৃত্যুর জীবন ভিতরে যে মধ্যে যে হসপিটাল থাকে ডক্টর থাকে সে তাঁর না সেই যুগ সে চিন্তার অনেক যে আমি কেবে ইডেন্ট হয়ে যেন কেউ যাই পৌঁছবু আমি কখন সুবিধা অনেক সে ভয়ভীত কেকি আমার এটি হসপিটালের সাধারণ কৌশি কামে আসলে সাংসাং লেখি দিয়া যায় যে ভুবনে যা গোটে গরিব লোকটি সাংে সাংে কেমিতি কমিটি নেই যাবে কাই এটি কৌশো সুবিধা নাই কোণে মানে সাধারণ ক্ষেত্রে ছোট অ্যাক্সিডেন্ট হলে সাংে সাংে পঠাই দিয়ে যায় কিছু বাটরে মৃত্যু হুয়ে আজ এটা যেমি হসপিটাল নহে গোটে মরণ জনতা মানে ভয়ের চিন্তা করতে না যে এটি আসি সুস্থ এবি কিন এটি চিকিৎসা কিছু না এটি হসপিটালে ভালো অপারেশন থিয়েটার হওয়া দরকার ভালো চার পাঁচ জন ডক্টর হওয়ার দরকার সবপ্রকার টেস্টিংর সুবিধা থাকার চব্বিশ ঘণ্টিয়া ব্যবস্থা রহা দরকার মেডিসিন বিতরণ ঠিকভাবে ভাবে হওয়া দরকার এটা আমার পিপিলি বা কো এ ভারতের গোটে অলগা আইন হয়েছে কি যে লোক জীবন প্রত্যেক বিপদ নেই পিপিলি বা চালু এখন আমি বারংবার স্বর উত্তোলন করুচু এথর আউ ভয়ঙ্কর হব প্রতি সরকার নিহতি কমে জলদি এর ব্যবস্থা করতো নিশ্চিতভাবে ইয়ে যে পিপিলি যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা চলছে কেবল লোক দেখা গোটে মেডিকা কেবল খোলা যাই যা আনুষঙ্গিক ব্যবস্থা রহিয়া কথা সে ব্যবস্থা বর্তমান না অতি আমার সহ বরিষ্ঠ সাংবাদিক অছেন তা মতামত নেওয়া আপনার তো বর্তমান ধারণার তো অনেক কোণ কোথাও দাবি রয়েছে প্রমুখ দাবি দেখুন প্রমুখ দাবি দাবিগুড়ি রয়েছে যেহেতু পুরী ভুবনেশ্বর জাতীয় রাজপথ কড়ে পিপিলি মেডিকা রাখাইছে এবং পিপিলি মেডিকাল আনুষঙ্গিক স্বাস্থ্যসেবা কৌশে ব্যবস্থা না বর্তমান সুদ্ধা কোভিড সময় যে সময়ের লোকে সাধারণ জ্বরটিয়ে বা থ্ডাটিয়ে হলে ডাক্তারখানা উপরে নির্ভর করছেন টেলিমেডি ব্যবস্থা করা যাই সে কাম দে এবং সময় জনে ডাক্তার পিপিল ডাক্তারখানা চালছে যে ডাক্তারখানা লোকে সুস্থ হওয়াপর আসিয়া কথা সেই ডাক্তারখানা নিজে অসুস্থ হয়েছে তো অসুস্থ ডাক্তারখানা সুস্থ করার হলে সিডিএম হস্তক্ষেপ দরকার রাজ্য স্বাস্থ্য হস্তক্ষেপ দরকার পাঁচটি প্রমুখ দাবি আমি আজ ধারণার অনশন বসছু এবং আমার অনশন দাবি হোক প্রথমে জন ডাক্তার এটি নিযুক্তি পাইবা দরকার স্থায়ী নিযুক্তি পাইবা দরকার কারণ যেতবেন জন ডাক্তার লেখা ভিতর দুই জন এটু বদলি করে নিগেলা তা বদলের আহাগাল না তেমন জনে ডাক্তার এটি স্বাস্থ্যসেবা চলছে স্বাস্থ্যসেবু ভালো করার হ্যাঁ উন্নত করা হলে জন আউ ডাক্তর দরকার আবশ্যক সংখ্যক কর্মচারী দরকার কোনসি বিভাগের কর্মচারী না জনে দুই জন জন কি জন ড্রেসিং করুছে সে রোগী দেখুছেন তেমন এখন উন্নত করা হলে আবশ্যক সংখ্যক কর্মচারী দরকার অন্য বিভাগের ता सहित ताबिश घंटे निरामय सेवा केन्द्र खोलवा दरकार रोगी साधारण रोगी गरीब लोकटे बाहर रोगी मेड कि निरामय सेन्टर कर रखी दिया जाए कारण निराम सेन्टर में बस कौन कर्मचारी ना नाती दाबी रही डाक्तखाना सरकार तरफ राज्य सरकार केन्द्र सरकार तरफ जो गाइडल रही है जो व्यवस्था रही कौन कौन सुविधा पाइबा कथा कौन से गोटे सुविधा भी ये मिल पारना तेणु सरकार तरफ प्रदत्त समस्त सरकारी सुविधा ডাক্তৰখান উপলব্ধ কৰিব আমি দাবী কৰিছোঁ এই পাঁচটি দাবীক যে পৰ্যন্ত প্ৰশাসন মানি নাই সেইপ্যন্ত আমাৰ নালিব মৰি পাছে এই দাবী পূৰণ হব পৰ্যন্ত বসিব আৰু গোটেই প্ৰশ্ন ৰ ভূৱনেশ্বৰ ঠাইত মাত্ৰ কোডিয়ে কিলোমিটৰ ভিতৰত পিপিলি বৰ্তমান চি এছ চি বৰ্তমান অৱস্থিত এই তাৰ যদি এতিয়া স্বাস্থ্যসেৱাৰ অৱস্থা এয়া ताले सारा तोड़शार व्यवस्था कौन थी आ सरों पाखे जो ये पिपिल जो समस्या नहीं करतेशन रही है आ दाबी काबी सरकार को नशुण परवर्ती पदेप कौन रही है देखो भुवनेश्वर जब आम देखा तो राज्य सरकार कौन भुवनेश्वर पिपिलि दूरता हूँ किलोमीटर कोड़े किलोमीटर भी नुहे किलोमीटर दूर जो डाकिले ओ कले शुणा कथा सही स्वास्थ्यसेवा अपहञ जति कलाहाँडी कन्धमाल कि मालकानगिरी नवरङपुर स्वाभिमान अञ्चल कथा विश्वास गरि नहाडी अञ्चल सठी स्वास्थ्यसेवा पहचि पारि नासर गाडी पहचि न थियो कि जोटि बिकासर गड कुरा पिपि विकास बिकास अपहञ ए बिकास र गाडी पङ्चर है पिपि सरकारी डाक्तरखानी स्वास्थ्यसेवा पहचि पाउँ राजधानी भुवनेसर ठु कडाइकी स्वास्थ्य स्वास्थ्यसेवा के पहुँच ता साधारण लोके जान्छ अवश्य एभवती महिलाको पासि जाँदै पडि जिएिक आसिस से मृत्यु नै फेरी যা মতামত রকুলে সমস্ত যে সমাজসেবী মানে বসছেন এটি অন্নশন বসছেন ধারণা দিচ্ছেন সেম বর্তমানে ক্ষোভ প্রকাশ করুলে যে ভুবনে রাজধানী ঠার মাত্র উনিশ কিলোমিটর দূরের বর্তমানে আমরা অবস্থিত হচ্ছে পিপিলি কিন্তু এখানে যে স্বাস্থ্যসবার বিকলচিত্র দেখা মিলুছে সে আজ ধারণাছেন গোটিয়ে জনে ডাক্তারের বর্তমানে স্বাস্থ্যসেবা এটি বর্তমানে চালি किंतु आउ आउ बाकी समय तक जो तबिस घन्टा र जे फारसिस्टिक केवल के रहेछ आउ अन्य सुविधा कथा कहिले निरमय जो जोजन जो औषध वितरण केन्द्र से प्राय बन्द रहेछ जहाँक दाबी रि सम्पूर्ण भावे तबिस जाऊ खोलाउँ दृश्य देखाएको चाहन्छु वर्तमान एटिआम्रो अनि साधारण महिला मु आरम्भी स्वेच्छासेवी ठु आरम्भिक युवसमाजसेवी समस्ते महिला जोड़ी जोडिह दाबी रह पर्यन्त सरकार আমাৰ এইযোৰ পিপিলি চি এচি কম্পূৰ্ণ সুবিধা ন যোগাইবে সেই পৰ্যন্ত ধাৰণা জাৰি ৰহিব বাকী ৰবে চৰকাৰী পূৰণ কৰিিলা পিপিলি দুৰ্গা মাধৱ পৰীা অৰ্গেজ নিউজ